ছড়ুন, আপনারা একটু সরে দাঁড়ান। আপনাদের মধ্যে এদেরকে কেউ মারতে দেখেছেন? না স্যার। শালা, দুটো জঞ্জাল মুক্ত হলো। আইন ততদিন ধরে এদের কিছু করতে পারলো না, অন্য কেউ করে দেখিয়ে দিল। পাপ কখনো বাপকে ছাড়ে না। কনস্টেবল, লাশ দুটো গাড়িতে তোলার ব্যবস্থা করো। ওকে স্যার। অফিসার, আপনার এরিয়া দুটো মার্ডার হয়ে গেল, আপনি কি করছেন? সিয়ারামিনকে আমি চালাচ্ছি, খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরে ফেলব। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসামিকে হাজির করতে না পারেন, আপনাকে আমি সাসপেন্ড করে দেব। স্যার, আমি চেষ্টা করছি। হ্যালো হ্যালো, দুজন সন্ত্রাস মারা গেছে, এতে ওদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে যে হাজার হাজার সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাতে কোনো খোঁজ নেই। স্যার, এদেরকে কে মারতে পারে? জানি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি গাড়ি বের করো। স্যার, ওদেরকে আমরা মেরেছি। কি, রাজকে তোরা মেরেছিস? হ্যাঁ স্যার। স্যার, রাজ কে? রাজ হচ্ছে এক ভয়ানক রাক্ষস, যার ভয়ে বাঘে হরণে এক ঘাটে জল খেত, যার স্বপ্ন ছিল মানুষকে লুটে কোটিপতি হওয়া। এমন কোনো অপরাধ নেই যেটা ও করতো না। চাচা, তোমাকে এর আগে আমি বলে গেলাম না, তুমি আমাদের জায়গাটা ছেড়ে দিও, কিন্তু তুমি এখনো ছাড়োনি কেন? আমি এই জায়গা ছাড়বো না, কারণ এটা খাস জমি, আর খাস জমি মানে সরকারের জমি, আমি সরকার জমিতেই আছি। তুমি ঠিক বলেছো, খাস জমি মানে সরকারের জমি, কিন্তু এই জমিতে থাকতে হলে বুকের পাটার প্রয়োজন, যেটা তোমার নেই। তাই ভালোই ভালোই বলছি, জমিটা ছেড়ে দাও। তোমরা কি ভেবেছো আমাকে ভয় দেখে এ জায়গা দখল করে নেবে? আমি মরে গেলে এ জায়গা ছাড়বো না, দরকার হলে আমি আইনে যাবো। আর ভালো লাগে না চাচা, তোমাকে আইনে যেতে হবে, আমি তোমাকে পৃথিবী ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছি। বেচারা চাচা, আমি স্যার। তোমার এত বড় সাহস, তুমি আমার লোককে অ্যারেস্ট করেছো? স্যার, ও মার্ডার করেছে, তাই ওকে ধরে এনেছি। কোনো মার্ডার করেনি, তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও, নইলে তোমার চাকরি আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু স্যার, ও তো কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শোনো। এদের মতো লোক থাকলে দেশে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না। আমার একটা প্রশ্ন উত্তর দে, তোরা রাজকে মারলি কেন? সে অনেক ঘটনা।
ও কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তোমাকে কতবার বলি তুমি ওভার ডিউটি করো না, আমার কথা তো শুনবা না। কি করব বলো, কষ্ট করে ছেলেটা খেয়ে বেপাস করে ঘরে বসে আছে, কোনো কাজ করে না। মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে পারছি না। একা খাটনি, সংসারে অনেক খরচ, যদি ওভার ডিউটি না করি তাহলে কি করে চলবে বলো? তাই বলে নিজের একটু খেয়াল রাখতে হবে না? তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই গো। যে বাবার নিজের সন্তানদের কোনো ভবিষ্যৎ গড়ে দিতে পারে না, সেই বাবার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আব্বা তুমি কেঁদো না, আমার কপালে যা আছে তাই হবে। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না। তুমি কেঁদো না আব্বা, আমি অল্প দিনে একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। শালা গেল কোথায়? স্যার আমার মনে হয় জঙ্গলের দিক দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন ওকে ধরা পড়তেই হবে। এই চলো। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি এখানে না, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম। আমাকে কিছু কুকুরে তাড়া করেছিল, তাই ভয়ে এই বাড়িতে ঢুকে পড়েছি। ও বলছি, আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? না, আমাদের এই গ্রামে তো তুমি কোনো ঘর ভাড়া পাবে না। ঠিক আছে, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি যেহেতু এই গ্রামে নতুন, এত রাতে কোথাও ঘর ভাড়াও পাবে না। তাকে না আজকে রাতে তুমি আমার বাড়িতেই থেকে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। এই রিয়াজ, ওকে তোর ঘরে নিয়ে যা। কি কাজ করো তুমি? কোনো কাজ করি না, এমএ পাশ করে ঘরে বেকার বসে আছি। আপনি কি করেন? আমি বিজনেস করি। তোমাকে যদি আমি কাজ দিই তুমি করবে? আপনি কি বলছেন? অবশ্যই করব, আমি তো একটা কাজেরই খোঁজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না আমার ভিজিটিং কার্ড, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। আর যদি তোমার কোনো বন্ধু বেকার থাকে তাদেরকেও তোমার সঙ্গে নিয়ে এসো। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন ছিল, আমাকে এই কাজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। তোমার কি কাজ আমি ভালো করে জানি, তোমাকে আমি বারবার বলছি তুমি ওর বাপের পথ থেকে সরে আসো। আমার টাকা চাই, শুধু টাকা। ওই বাপের টাকা আমার দরকার নেই। চারিদিকে তোমার যা শত্রু, সব সময় ভয় পেয়ে থাকি কেউ না তোমার ক্ষতি করে দেয়। কানের গোড়া বেশি বকিস না তো, যা নিজের কাজ কর। এই তুই যে বললি বিজনেস করে অফিস ঘর, এই জায়গায় আবার কিসের অফিস? আমার যেন বিষয়টা কেমন লাগছে। তোর আবার সবকিছুতে সন্দেহ, চল তো। তুমি এসেছ? হ্যাঁ স্যার, আমার সাথে আমার এই বন্ধুটাকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এ এখন থেকে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার,
একসাথেই কাজ করবে। এই নাও তোমাদের টাকা ইনকাম করা মেশিন, যত পারো টাকা ছাপিয়ে নাও। তাহলে এটা ইনকামের মেশিন তো? হ্যাঁ। কি ব্যাপার এমএলএ সাহেব, আজ আমার ডেরাই? আপনি ফোন করতে পারতেন, আমি চলে যেতাম। এখন তোমাদের এমএলএ সাহেবকে পাগলা কুত্তায় কামড়িয়েছে, তাই ছুটে বেড়াচ্ছে। এ কি বলছেন? হ্যাঁ, তোমাকে যেটা বলতে এসেছি শোনো। আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে তার অনেক লোক, মনে হচ্ছে এবার আমি আমার গদিটাকে টিকিয়ে রাখতে পারবো না। রাজ বেজে থাকতে আপনাকে হারানোর ক্ষমতা কার আছে? হ্যাঁ আছে রাজ। তুমি বিষয়টাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। অনিল শেঠকে সবাই ভোট দেবে, আমি আমার গদিটাকে হারাতে চাই না। যে কোনো কিছুর বিনিময়ে আমি জিততে চাই। কিভাবে জিতাবে সেটা তোমার ব্যাপার। এই নাও তোমাদের টাকা। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে জেতানোর জন্য যদি আমাকে রক্তের গঙ্গা বইয়ে দিতে হয় তাও দেব, কিন্তু আপনাকে হারতে দেব না। এর জন্যই তো তোমার কাছে আসা। ঠিক আছে, আমি এখন আসছি। এই নে তোদের এ মাসের বেতন, আর তোমরাও নাও। কি ভাবছ, এখানে কাজ করলে আরো অনেক টাকা পাবে, শুধু টাকা। ঠিক আছে, এখন যাও, কাল থেকে সব কাজে লেগে পড়ো। রাখো আমার প্রথম মাসের বেতন। এই তুই এতগুলো টাকা কোথায় পেলি? আর তুই কি কাজ করিস? কাল জয়েন্ট করলি আর আজ এতগুলো টাকা দিয়ে দিল। ও তুমি বুঝবে না আব্বা, আমি যে লাইনে ঢুকেছি শুধু টাকা। তুমি পল্লবীর বিয়ের ব্যবস্থা করো, টাকা আমি দেব। ওগো, ব্যাপারটা যেন আমার কেমন কেমন লাগছে। না, ও কি কাজ করে সেটা আমাকে জানতেই হবে। এইভাবে আমার পথ আটকাচ্ছ, কি চাও? রাজ, তুমি? হ্যাঁ, তাহলে চিনতে পেরেছেন? একজন গুন্ডাকে চিনতে পারবো না তাই কখনো হয়? আপনি অনেক বড় ভুল করেছেন। কি ভুল করেছি, কি বলতে চাইছো তুমি? আপনার ভুল এমএলএ সাহেবের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো। কি? গদিটা কি এমএলএ সাহেবের বাপের নাকি? আমি ভোটে দাঁড়িয়েছি, আমিই জিতবো। দেখি তোমার এমএলএ সাহেব কতদিন গদিটাকে টিকিয়ে রাখে। আপনি বেঁচে থাকলে তো জিতবেন। কি বলতে চাইছো তুমি? তোমরা আমাকে ভয় দেখাবে আর আমি এই পথ থেকে সরে দাঁড়াবো? কখনো না, আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? তুই মরে আমাকে জিতিয়ে দিয়ে গেলি।
কিরে তোর আবার কি হলো? তুই কাঁদছিস কেন? কিছু না, চল। দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বা বলো। তুই কি কাজ করিস? আব্বা আমি অফিসে কাজ করি। মিথ্যা কথা, মাসে তাকে পুরো চাকরির বেতন ঢুকে না, আর তোকে এতগুলো টাকা কে দিল? তুই কি এমন কাজ করিস বল? আব্বা আমি সত্যি বলছি। তোর বাপ আমি, তুই না, আমার দিব্যি, তুই সত্যটা বল। আব্বা আমি ক্রাইম করি, সাধারণ মানুষের শত্রু আমি। হ্যাঁ তোকে আমি খেয়ে না খেয়ে এমএ পাশ করিয়েছি এই মস্তানি করার জন্য? আমি কি করতাম বলো? সরকার থেকে কোনো চাকরির নিয়োগ নাই, চারিদিকে কোনো কাজ নাই, তাই আমি ইনকাম করার জন্য এই খারাপ পত্র বেছে নিয়েছি। আমার এই বাপের টাকা দরকার নাই, তুই সবমতো 200 টাকা ইনকাম কর, এতেই আমি অনেক খুশি। এই বাপের রাস্তা ছেড়ে দে, আমি চাই না কোনো মানুষকে মেরে, কোনো মায়ের বুক খালি করে সেই টাকা দিয়ে সংসার চালাতে। আমি খেতে না পেলে অনেক ভালো থাকবো, কিন্তু এই বাপের টাকা আমার চাই না। তোমরা তো এসব বলছো, তাহলে পল্লবীর বিয়ে দেবে কি করে? দেখ ভাই, কোনো ভাইকে মেরে ওই টাকায় আমার বিয়ে হোক এটা আমি চাই না, তাতে আমার বিয়ে না হোক। দোহাই তো, তুই এই কাজ ছেড়ে দে। ঠিক আছে, তোমাদের খুশিতেই আমি খুশি। কি ব্যাপার, আজ হঠাৎ করে আমাকে ডেকেছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে আপনার কি কথা আছে? আমার দলে কাজ করবে? আপনার তো মেন হাতে রাজ আছে, আমাকে কোন কাজে লাগাবেন? শোনো, রাজের এনকাউন্টার অর্ডার বেরিয়ে গেছে, পুলিশ এখন ওকে যেখানে পাবে সেখানে গুলি করে দেবে, কিন্তু আমার কাজের লোক দরকার, তাই আমি ওর জায়গাটা তোমাকে দিতে চাই। আমি যদি আপনার দলে কাজ করি, রাজ কি সেটা মেনে নেবে? ওর মানা না মানায় আমার কোনো যায় আসে না, ও যে এতদিন বেঁচে আছে সেটা আমার দয়ায়। আমার হাত যখনই ওর মাথা থেকে উঠে যাবে ও খালাস হয়ে যাবে। তুমি কি বলছো, রাজি? হ্যাঁ আমি রাজি। আরে রাজ যে, এসো এসো। সি, আপনি এতটা নোংরা মানুষ আমি আগে জানতাম না। এ কি বলছো তুমি, আমি আবার কি করলাম? আমি আপনাকে বাবার মতো ভেবেছিলাম, আর শেষ পর্যন্ত আপনি আমাকে পেছন থেকে ছুরি মারছেন। আমি আপনার জন্য হাজার হাজার মার্ডার করেছি, আর শেষ পর্যন্ত আপনি আমাকে মার প্ল্যান করছেন। আরে শান্ত হও রাজ, বাচ্চা ছেলের মতো কথা বলো না। তুমি আমার জন্য অনেকজনকে মার্ডার করেছো, ঠিক আছে, তুমি আমার চোখে ভালো, কিন্তু আইনের চোখে তো তুমি অপরাধ করেছো, তাই আইন তো তোমাকে ছেড়ে দেবে না, তাই আইন আইনের কাজ করবে, আমি এটাই বলেছি। ছি, বিশ্বাসঘাতক বেইমান, তোকে আমি দেখে নেব। বেঁচে থাকলে তো দেখবি। ভাই, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। বলো। আমরা আর এই কাজ করবো না, এই কাজ ছেড়ে দেবো। কি? হ্যাঁ। তোরা কি বলছিস, তোরা ভেবে দেখেছিস, তোদের মাথা ঠিক আছে? হ্যাঁ ভাই, কাউকে মেরে কাউকে লুট করে আমরা ইনকাম করতে চাই না। আজকের পর থেকে আমরা মুনিশ খেটে খাবো, তবু আমরা এই কাজ করবো না। শালা, আমার মুখের উপরে কথা, কি ভেবেছিস তোরা, তোরা বলবি আর আমি তোদেরকে ছেড়ে দেবো? শোন, এই কাজে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো অত সহজ না। যা এখান থেকে।
কি হলো, যার জন্য এতদিন ধরে কাজ করলে সেই গায়ে হাত তুলল? ও বেঁচে থাকা অবস্থায় কখনো তোমরা এই লাইন থেকে বেরোতে পারবে না। এই লাইন থেকে বেরোতে হলে ওকে খালাস করে বেরোতে হবে। মানে? হ্যাঁ, এই নাও, রাজকে শেষ করে দাও, দিয়ে তোমরা স্বাধীনভাবে বাঁচো। কি ব্যাপার, আপনি আমাদেরকে এখানে ডাকলেন কেন? কাল একটা ডিল আছে, সেই ব্যাপারে কথা বলার জন্য ডাকা হয়েছে। আপনাকে তো আমরা আগেই বলেছি আমরা আর কাজ করব না। ধুস শালা, কানের গোড়ায় শুধু একই কথা। তাহলে তোর মনে মনে এই প্ল্যান ছিল? বিশ্বাসঘাতক, বেইমান! রাজকে মারলি বুঝলাম, কিন্তু এমএলএ সাহেবকে মারলি কেন? ওই হচ্ছে সমস্ত প্ল্যানের মাস্টার মাইন্ড। তুই অনেক পাপ করেছিস, তুই আমার মামাকে মেরেছিস, তুই হাজার হাজার মানুষকে ড্রাগ কেসে জেলে ঢুকিয়েছিস, তার মধ্যে আবার আব্বাও আছে। হ্যাঁ, তুই বেঁচে থাকলে আরো কত মায়ের বুক খালি করতিস, হাজার রাজের মতো গুন্ডার জন্ম দিতিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্যার, আমরা সমাজে জঞ্জাল মুক্ত করেছি, কিন্তু আইনের চোখে আমরা অপরাধী, তাই আমরা নিজে থেকে স্যালেন্ডার করতে এসেছি। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি, আমরা হয়তো দারিদ্রতা ও বেকারত্বের জন্য টাকা উপার্জনের পথ হিসাবে ক্রাইমটাকেই বেছে নিই, কিন্তু কাউকে মেরে কাউকে লুট করে কখনোই ভালো থাকা যায় না। তাই আপনাদের বলছি, ভুল পথটাকে না বেছে নিয়ে সৎ পথে উপার্জন করুন, নিজের ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি থাকুন এবং সমাজটাকেও সুস্থ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।